নতুন মডেলের আইপ্যাড বাজারে আনার ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট অ্যাপেল। নতুন আইপ্যাডে যোগ হয়েছে নতুন চিপসেট, শক্তিশালী ক্যামেরা আর মাইক্রোফোন। মঙ্গলবার লেট লুজ শীর্ষক বিশেষ এক আয়োজনে যা উন্মোচন করে কোম্পানিটি। আইপ্যাড এয়ার এবং আইপ্যাড প্রো এই দুটি মডেলের নতুন আইপ্যাড আগামী সপ্তাহে বাজারে আসবে বলে জানিয়েছে অ্যাপেল। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আইপ্যাড অ্যাপলের জনপ্রিয় পণ্যের একটি। প্রায় দুই বছর পর নতুন মডেলের আইপ্যাড নিয়ে হাজির হলো কোম্পানিটি। For the first time ever, iPad Air comes in two sizes. প্রথমবারের মতো একই সঙ্গে দুটি সাইজের আইপ্যাড এয়ার উন্মোচন করেছে অ্যাপল। নতুন আইপ্যাড এয়ার পাওয়া যাবে 13 ইঞ্চি আর 11 ইঞ্চির দুটি সংস্করণে। প্রতিষ্ঠানটি বলছে আইপ্যাড ব্যবহারকারীদের পছন্দ বড় পর্দা। বিষয়টি বিবেচনায় নিয়ে বড় পর্দা যোগ হয়েছে আইপ্যাড এয়ারে, ফলে অনলাইন সভা, গ্রাফিক্সের কাজ ও ফেস টাইমে কথা বলা আগের চেয়ে হবে আরও সাবলীল। নতুন আইপ্যাড এয়ারে ব্যবহার করা হয়েছে M2 চিপ, যা আগের M1 চিপের চেয়ে 50% বেশি দ্রুত গতি সম্পন্ন। এই চিপ ব্যবহারের ফলে ভারী কাজও করা যাবে অনায়াসে। দুটি সংস্করণেই তথ্য ধারণ ক্ষমতা 128 GB। বেগুনি, নীল, স্টারলাইট আর স্পেস গ্রে এই চারটি রঙে পাওয়া যাবে আইপ্যাড এয়ার। 11 ইঞ্চি সংস্করণের দাম $599 আর 13 ইঞ্চি সংস্করণের দাম হবে $799। ইতিমধ্যে প্রি বুকিং শুরু হয়েছে, যা বাজারে পাওয়া যাবে আগামী সপ্তাহ থেকে। একই আয়োজনে উন্মোচন করা হয় নতুন মডেলের আইপ্যাড প্রো, যাকে অবিশ্বাস্য পাতলা, অসম্ভব শক্তিশালী আর চোখ ধাঁধানো ডিজাইন এবং ডিসপ্লে বলে পরিচয় করিয়ে দেয় অ্যাপল। 11 ও 13 ইঞ্চির দুটি সংস্করণেই মিলবে আইপ্যাড প্রো। 11 ইঞ্চির সংস্করণটি 5.3 মিলিমিটার পুরু আর 13 ইঞ্চির সংস্করণটির পুরুত্ব 5.1 মিলিমিটার, যা আইপ্যাড ন্যানোর চেয়েও পাতলা। 11 ইঞ্চি মডেলটির ওজন 1 পাউন্ডের চেয়েও কম আর 13 ইঞ্চি মডেলটির ওজন 1.25 পাউন্ডের মতো। সিলভার এবং স্পেস ব্ল্যাক রঙে মিলবে আইপ্যাড প্রো, যা শতভাগ পুনঃব্যবহারযোগ্য উপাদানে তৈরি। ব্যবহারকারীদের আরও চমকপ্রদ অভিজ্ঞতা দিতে প্রথমবারের মতো আইপ্যাড প্রোতে ব্যবহার করা হয়েছে ওলেড ডিসপ্লে। অ্যাপল বলছে কাঙ্ক্ষিত উজ্জ্বলতার জন্য একটি ওলেড প্যানেল যথেষ্ট নয়, এজন্য এতে ব্যবহার করা হয়েছে দুটি ওলেড প্যানেল। এই প্রযুক্তিকে বলা হচ্ছে ট্যান্ডেম ওলেড, ফলে আইপ্যাড প্রোতে মিলবে 1000 নিট ফুল স্ক্রিন ব্রাইটনেস আর 1600 নিট পিক HDR ব্রাইটনেস, ফলে এর স্ক্রিনে সবকিছুকে দেখাবে অসাধারণ, এমনটাই দাবি অ্যাপলের। নতুন প্রো মডেলে ব্যবহার করা হয়েছে M4 চিপ, যেখানে আগের প্রো মডেলে ছিল M2 চিপ। অ্যাপল বলছে এবারের প্রো মডেলটিতে যে ধরনের ফিচার যোগ করা হয়েছে তার জন্য M4 চিপ আদর্শ, যা M2 চিপের চেয়ে 50% দ্রুত গতির অভিজ্ঞতা দেবে ব্যবহারকারীকে। থাকছে 12 মেগাপিক্সেল মূল ক্যামেরা, যাতে ধারণ করা যাবে 4K ভিডিও। 4টি স্টুডিও কোয়ালিটির মাইক্রোফোন দেবে পরিষ্কার শব্দের অভিজ্ঞতা, ফলে এই ডিভাইস দিয়ে অনায়াসে করা যাবে প্রফেশনাল কাজও। অ্যাপেলের দাবি আইপ্যাড প্রো এ যাবৎকালের সবচেয়ে সেরা আইপ্যাড। আইপ্যাড প্রো এর জন্য প্রি বুকিং শুরু হয়েছে, যা বিক্রি শুরু হবে আগামী সপ্তাহ থেকেই। 11 ইঞ্চি ডিসপ্লের আইপ্যাড প্রো এর দাম $999 আর 13 ইঞ্চি ডিসপ্লের ক্ষেত্রে দাম $1299। This is the new magic keyboard for iPad Pro. অনুষ্ঠানে নতুন ম্যাজিক কিবোর্ড আর অ্যাপল পেন্সিল প্রো উন্মোচন করে অ্যাপল। 11 ইঞ্চি এবং 13 ইঞ্চির আইপ্যাডে ব্যবহার করা যাবে এই কিবোর্ড। 11 ইঞ্চি ম্যাজিক কিবোর্ডের দাম $299 আর 13 ইঞ্চির দাম $349, আর পেন্সিল প্রো এর দাম পড়বে $129। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছানা টেলিভিশন।